উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি। এখন আমি তোমাদের ইংরেজি সাবজেক্টের এক সেট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের মোট 12 নম্বরের এমসিকিউ থাকে, এবং সেই এমসিকিউ থাকবে তোমাদের পোয়েট্রি থেকে 4, প্রোজ থেকে 4, এবং তোমাদের যে নাটক রয়েছে নাটক থেকে 4। তো আমি এখানে মোট একটি সেট, চারটি 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 করে মোট 12টি, তোমরা এটাকে মক টেস্ট বলতে পারো। তো এই 12টি কোয়েশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি এবং তাদের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমে তোমরা তোমাদের যে প্রোজ সেকশন রয়েছে মানে গদ্য, সেখান থেকে চারটি এমসিকিউ থাকবে। সেই প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, চারটি প্রশ্ন। তোমরা এই ভিডিওটি পজ করে এই চারটি প্রশ্নের অ্যান্সার করে নাও, তারপরে এবার আমি এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তখন সেই উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নাও তোমরা মোট কতগুলো পারছো। তো প্রথম প্রশ্নটি দেখো, দা প্রোজ স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম, এই স্ট্রং রুটস নামক যে প্রোজ রয়েছে সেটা কোথায় থেকে নেওয়া হয়েছে। এখানে চারটি অপশন রয়েছে, যে দেখো যে চারটি অপশন রয়েছে এদের মধ্যে কোনটা থেকে হবে। তো তোমরা জানো যে যখন তোমরা টেক্সটটা পড়েছো, তোমাদের মাস্টারমশাইরা নিশ্চয়ই পড়িয়ে দিয়েছে, এটা হবে উইংস অফ ফায়ার নামক যে অটোবায়োগ্রাফি রয়েছে এপিজে আব্দুল কালামের, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে অ্যান্সার করে দিলাম উইংস অফ ফায়ার, যেটা আমাদের এখানে অপশন 2 তে রয়েছে। তো এবার থেকে তোমাদের যে এমসিকিউ কোয়েশ্চেন, সেটা কিন্তু মূল যে খাতা তোমাদের প্রশ্নপত্রের, সেখানে অ্যান্সারটা করতে হবে, এবং সেখানে অলরেডি তোমাদের প্রি প্রিন্টেড থাকবে, মানে জায়গা দেওয়া থাকবে প্রিন্ট করে, সেখানে এই অ্যান্সার গুলো করে দিতে হবে। এবারে আমরা পরের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দ্য ন্যারেটর্স ফাইনাল ডেস্টিনেশন ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, অর্থাৎ দ্য আইস হ্যাবিট নামক যে গল্প রয়েছে সেই গল্পে গল্পকথকের ফাইনাল ডেস্টিনেশন কি ছিল। ফাইনাল ডেস্টিনেশন মানে শেষ গন্তব্যস্থল, তিনি অবশেষে কোথায় যেতে চেয়েছিলেন। তো এই প্রশ্নটির উত্তর তোমরা অনেকেই ভুল করবে, অনেকেই ভুল করে আমি দেখেছি। তো দেখো, তিনি কোথায় যেতে চেয়েছিলেন, এখানে অপশন রয়েছে দেহরা, তারপর রয়েছে সাহারানপুর, তারপর রয়েছে দিল্লি, তারপর রয়েছে মুসৌরি। তো এখানে আমাদের সঠিক উত্তর মানে উত্তরটি হয়ে যাবে মুসৌরি। তো যদিও তিনি প্রথমে দেহরাতে যাবেন, তারপরে দেহরা থেকে যাবেন মুসৌরি। তো যেহেতু এখানে আমাদের কোয়েশ্চেনে বলেছে ফাইনাল ডেস্টিনেশন, তাই ফাইনাল ডেস্টিনেশন হিসেবে আমাদের এখানে ধরে নিতে হবে যে আমাদের ন্যারেটর তিনি যাচ্ছেন মুসৌরিতে। এবারে পরের কোয়েশ্চেনটি দেখো, দ্য টাইম হোয়েন মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং হোম ওয়াজ অ্যাবাউট, যে সময়ে মিসেস জোন্স ফিরে আসছিলেন সেই টাইমটা কি ছিল। এখানে দেখো 9টা রয়েছে, 10টা রয়েছে, সবই পিএম মানে রাত্রিবেলা, তারপরে এখানে 11টা রয়েছে, তারপরে 10:30 রয়েছে। তো আমরা জানি যে আমরা যখন প্যাসেজটা পড়েছি বা গল্পটা পড়েছি, তো এই অ্যান্সারটা হবে 11 PM, অর্থাৎ রাত্রি 11টা। এবারে প্রোজ থেকে লাস্ট কোয়েশ্চেন, এখানে বলছে যে দ্য জার, এখানে টিটা ক্যাপিটাল হবে, এটা স্মল হয়ে আছে। তো দেখো, দ্য জার ওয়াজ আনহ্যাপি উইথ অল দ্য অ্যান্সার্স হি রিসিভড, বিকজ জার যে সমস্ত উত্তরগুলো পেয়েছিল সেই সমস্ত উত্তরগুলো নিয়ে সে অসুখী ছিল। তার কারণটা কি ছিল, তার কারণ হলো দে আর রং, মানে সে উত্তরগুলো ভুল ছিল। তারপরে বলছে যে হি ডিড নট এগ্রি উইথ এনি অফ দেম, সে ওই উত্তরগুলোর কোনোটার সঙ্গে রাজি হতে পারেনি। তারপর রয়েছে যে দ্য অ্যান্সার্স ওয়ার দ্য সেম, উত্তরগুলো একই রকমের ছিল। তারপরে 4 নম্বর অপশনে বলছে যে দে অ্যান্সার্ড রাইটলি, তারা সঠিক উত্তর দিয়েছিল। তো আমরা গল্প পড়ে জানতে পেরেছি যে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 2, হি ডিড নট এগ্রি উইথ এনি অফ দেম, সে কোনো উত্তরের সঙ্গে একমত হতে পারেনি। অর্থাৎ এক একজন পণ্ডিত এক এক রকমের উত্তর দিয়েছিল, প্রশ্ন যদিও এক উত্তর আলাদা, তাই তিনি সেগুলো মেনে নিতে পারেননি। এবারে চলে যাচ্ছি আমরা পোয়েট্রি থেকে, যে কোয়েশ্চেন থাকবে মানে চারটি এমসিকিউ থাকবে, সেই চারটি দেখো আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি। তোমরা এই ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলির উত্তর করে নাও, তারপরে এবার আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তরটা মিলিয়ে তোমরা দেখে নাও, তোমাদের মক টেস্টের মতো হয়ে যাবে। তোমরা কেমন প্রিপারেশন নিয়েছো সেটা কিন্তু এখানে বুঝতে পারবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, দ্য কিলিং অফ এ ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ, অন কিলিং এ ট্রি কবিতায় গাছ হত্যা করাটাকে কিরকম ভাবে বর্ণনা করা হয়েছে। এখানে অপশন 1 এ রয়েছে এ হেলদি এক্সারসাইজ, অপশন 2 তে রয়েছে অ্যান ইনোসেন্ট অ্যাক্ট, অপশন 3 তে বলছে যে এ ডেলিভারেট অ্যাক্ট, এবং 4 নম্বরে বলছে যে এ উড কাটার্স জব। তো এখানে যতগুলো অপশন রয়েছে তাদের মধ্যে থেকে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, এ ডেলিভারেট অ্যাক্ট, অর্থাৎ একেবারে ডেলিভারেট ভাবে বা বিপরীত ভাবে বা স্বেচ্ছায় আমরা এই গাছকে হত্যা করছি, সেই হিসাবে কিন্তু এখানে ধারণা মানে দেখানো হয়েছে। এবারে নেক্সট কোয়েশ্চেন, এখানে বলছে যে ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য সানডেজ ফিল দ্য, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সূর্যের আলো কাকে ভরে দেয়, মানে কোন জিনিসটাকে পরিপূর্ণ করে দেয়। তো এখানে বলছে মাউন্টেন পাহাড় মানে পাহাড় পর্বতকে, তারপরে অপশন 2 তে রয়েছে স্ট্রিম ঝর্ণাকে, অপশন 3 তে রয়েছে হলো, হলো মানে এখানে উপত্যকা, সেই উপত্যকাকে, আর 4 নম্বরে বলছে যে হেভি আন্ডারগ্রোথ মানে ঘন ঝোপঝাড়। তো এদের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হলো, এখানে হলো মিনস দ্য ভ্যালি অর্থাৎ উপত্যকা।
তো এখানে সূর্যের যে রশ্মি সেটা যেন পাহাড়ের উপর থেকে ঝর্ণার মতো গড়িয়ে পড়ছে এবং সেটা ওই উপত্যকাটাকে ভরে দিচ্ছে। এবারে কোশ্চেন নাম্বার সি, এখানে বলছে যে ইন দা সনেট নাম্বার 18, 18 নম্বর সনেটে ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, মানে মৃত্যুর কোন রকমের কন্ট্রোল নেই বা নিয়ন্ত্রণ নেই কিসের উপরে? এখানে দেখো অপশন ওয়ানে রয়েছে যে দা ইয়ং পার্সন, যুবকের উপরে, তারপরে রয়েছে যে দা পোয়েট, কবির উপরে, অপশন থ্রিতে বলছে বিউটি, সৌন্দর্যের উপরে, আর অপশন ফোরে বলছে পোয়েট্রি, কবিতার উপরে। তো এখানে আমরা যখন প্যাসেজটি মানে পোয়েমটি পড়েছি তখন জানতে পেরেছি যে মৃত্যুর কোন রকমের কন্ট্রোল নেই পোয়েট্রির উপরে, অর্থাৎ কবিতার উপরে। তো এখানে সঠিক অ্যান্সার এটা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। এখানে বলছে যে দা গ্রাস হপার রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট, গ্রাস হপার স্বচ্ছন্দে বিশ্রাম নেয় কিছু মনোরম নিচে, কিসের নিচে? এখানে রয়েছে উইড মানে আগাছা, ট্রি মানে গাছ, বুশ মানে ঝোপঝাড়, আর রয়েছে হেজ, হেজ মানে ঝোপঝাড়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে উইড। এখানে আমরা যখন প্যাসেজটা মানে এই পোয়েমটা পড়েছি তখন জানতে পেরেছি যে গ্যাস ওভার টেক্সটের উইথ ইজ বিনিথ সাম প্রেজেন্ট উইড, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল উইড। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। দেখো এবার কোয়েশ্চেন গুলো আমাদের যে নাটক রয়েছে ওয়ান অ্যাক্ট প্লে দা প্রপোজাল, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে আমাদের চারটি কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে, মোট তাহলে আমাদের 12 নম্বরের এমসিকে অ্যান্সার করতে হবে। তো নাম্বার এ দেখো কোয়েশ্চেন, আই এম দা মোস্ট আনহ্যাপি ম্যান অফ অ্যান আনহ্যাপি অফ মেন, মানে আমি সবচেয়ে অসুখী মানুষ। হেয়ার দা স্পিকার ইজ, এখানে বক্তা কে, এই কথাটি কে বলেছিল? তো আমরা নাটকটা পড়তে গিয়ে দেখতে পেয়েছি যে এই কথাটি বলেছিল চুবুকভ, অর্থাৎ যেটা আমাদের অপশন ওয়ানে রয়েছে। এবারে কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াট ইজ ওয়েস্ট বিটুইন বার্চ উডস অ্যান্ড বার্ন্ট মার্স, এই যে বার্চ উড একটা এবং আর একটা বার্ন্ট মার্স, এদের মাঝে কোন জিনিসটা অবস্থিত? তো এখানে হয়ে যাবে আমাদের যে অক্সেন মিডোজ, যেটা নিয়ে আমাদের নাটকটা আবর্তিত হয়েছে, যেটা নিয়ে ঝামেলার সূত্রপাত। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অক্সেন মিডোজ। এবারে চলে যাব কোশ্চেন নাম্বার সি তে, জিপসিজ আর, জিপসিরা কি? এই জিপসিরা হলো একটা যাযাবর জাতি যাদের সেরকম ভাবে মানে বাড়ি ঘর জমি জায়গা বা বাসস্থান, স্থায়ী বাসস্থান নেই এদের, এরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তো এদিকে বলা হয় জিপসি। তো এখানে জিপসি কি হবে? এখানে যে চারটি অপশন রয়েছে, প্রথমে দেখো অ্যান এলিয়ান কমিউনিটি, তারপরে মানে এলিয়ান মানে কোনো ভিন গ্রহের বা বাইরে কারো মানে বাইরে কোনো জায়গাকে সেটা এলিয়ান বলা হয়। 2 নম্বরে বলছে যে নোমাডিক কমিউনিটি, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার এটাই হয়ে যাবে নোমাডিক কমিউনিটি, আর বাকি যে অপশন গুলো ছিল সেটা তোমরা দেখে নাও। 3 নম্বরে বলছে যে এ সিভিলাইজড কমিউনিটি, মোটেই না, জিপসিরা মোটেই সিভিলাইজড কমিউনিটি না, ওরা অতটা সভ্য জাতি নয়। আর অপশন 4-এ রয়েছে এ সাভেজ কমিউনিটি, মানে একটা বর্বর বা অসভ্য জাতি, এটাও হবে না। তালিকার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 2। এবারে দা লাস্ট কোয়েশ্চেন, এবারে বলছে যে দা স্টাফড সসেজ, দা স্পিকার চুবুকভ মেক্স দিস রিমার্ক অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ, এই যে স্টাফড সসেজ, এই কথাটা চুবুকভ একসময় লোমুকে বলেছে ওই ঝামেলা করতে করতে। তো এই কথাটি মানে কিভাবে বলা হয়েছে? দ্য স্পিকার চুবুকভ মেক্স দিস রিমার্ক, মানে বক্তা চুবুকভ এই মন্তব্যটা করেছে অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ, কোন জিনিসটাকে প্রকাশ করার জন্য? অনার মানে সম্মান প্রকাশ করার জন্য, মোটেই না, সম্মান প্রকাশ করার জন্য এরকম খারাপ কথা কেন বলবে, এটা হবে না। প্রেইজ মানে প্রশংসা, এটাও হবে না। তারপর 3 নম্বর রয়েছে ডিসগাস্ট মানে বিরক্তি, আর 4 নম্বর রয়েছে ইনসাল্ট অপমান। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অপমান করার জন্যই এই কথাটি বলা হয়েছে স্টাফড সসেজ। তো এখানে আমরা সঠিক উত্তর বেছে নেবো ইনসাল্ট। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও ফিরে আসছি অন্য একটি ভিডিও নিয়ে। বাই।